ভীষণ শান্ত, ভীষণ শান্ত। এই জায়গাটা একদম অন্যরকম তো। লুক এট দ্য বিউটি ম্যান। ও এটা দেখে না আমার কেমন একটা মোশন সিকনেস টাইপের লাগছে, মানে আমি वेलकम बैक टू माई चैनल एवरीवन, आई होप यू गाइज आर डूइंग स्टूपेंड फैंटाबुलसली फैंटास्टिकल। এখন এই মুহূর্তে আমি একটুখানি বেরিয়ে পড়েছি, বেরিয়েছি তার কারণ হচ্ছে বিগত এই ব্লগটা একটু লেট আসছে, তার কারণ হচ্ছে আমার বাইকে কিছু প্রবলেম হয়েছিল। তো এবার প্রবলেমটা হয়েছে পেছনে যে বল বিয়ারিং রয়েছে, মানে চাকার যে বল বিয়ারিং রয়েছে সেই চাকার বল বিয়ারিংটা খারাপ হয়, তারপরে আবার একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা নিয়ে দেখ চেক করতে যখন যাই তখন দেখি সামনের চাকায় প্রবলেম রয়েছে। তো এই নিয়ে মোটামুটি হজবড়ল হয়েছিলাম। তো আলটিমেটলি গতকালকে মোটামুটি সমস্ত কিছু ঠিক করা হয়ে গেছে, আর ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে নিয়েছি আজকে দেখতে পাচ্ছ, আর ট্যাঙ্ক ব্যাগের মধ্যে জাস্ট একটা টেস্টও হয়ে যাবে যে আমি কী কী। এ দেখো আমার ক্যামেরা ব্যাগ রয়েছে, পাওয়ার ব্যাঙ্ক রয়েছে, আর এই ট্রাইপড আর মাইক সমস্ত কিছু এর মধ্যে ঢুকে যাবে। আর মোটামুটি মেঘ তো নেই, নীল আকাশই রয়েছে, সো বৃষ্টি হওয়ার কোনো চান্সেস তো আমি দেখতে পাচ্ছি না। সো ইয়া মোটামুটি একটা ছোট্ট একটা শর্ট রাইডে বেরিয়েছি, বাইকও টেস্ট হয়ে যাবে, ট্যাঙ্ক ব্যাগটাও টেস্ট হয়ে যাবে। সো ইয়া দেখা, চলো আর লেট করে লাভ কী আছে, একটু গোপড়ো মোড়ে তোমাদের সাথে কথা বলতে বলতে যাই, চলো। ট্যাঙ্ক ব্যাগ পুরো সেট করে নিয়েছি আর সব ওকে, ইগনিশন অন, আর তার আগে একটুখানি একটা ছোট্ট কাজ বাকি আছে। কি হলো? ও রাইট, ইয়েস। যারা যারা আমাকে এখনো অবধি ইনস্টাগ্রামে ফলো করছো না তারা আমাকে ফলো করে নিতে পারো। ওকে গাইজ, সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি আর যাচ্ছি একটা ছোট্ট শর্ট রাইডে। আমি আজকে একটাই ভুল করেছি, সেটা হচ্ছে আমি আজকে গগলসটা পরিনি। এবারে গগলসটা না পরার জন্য যেই রুটটা আমি ধরবো, যেই রুটের দিকে যাচ্ছি সেই রুটের, মানে আমি যাচ্ছি হচ্ছে ইস্টের দিকে। এবারে ইস্টের দিকে যেতে গেলে একটুখানি তো প্রবলেম হবেই, কারণ এখন সকালবেলা আর সূর্য উঠছে, সো একটুখানি প্রবলেম হবে, চোখটা জ্বলবে, বাট ঠিক আছে, কিছু করার নেই, দেখা যাক। তো এটা হচ্ছে ইউনিটেকের রাস্তাটা, মানে যেই রাস্তাটা দিয়ে সোজা হাতিশাল হয়ে ইয়ের দিকে যাওয়া যায়, মানে ডান দিক মারলে হচ্ছে বাসন্তী হাইওয়ের দিকে যাওয়া যায়। তো অ্যাকচুয়ালি ওই সাইডের দিকেই যাচ্ছি, আর ব্যাপারটা হচ্ছে যে সত্যি চোখটা জ্বলছে, যেটা বললাম না সামনে দিয়ে সূর্য উঠছে, খুব প্রবলেম হচ্ছে। তো এনিওয়েজ গাইজ, তো সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে এখন ওই দিকে যাচ্ছি, যাচ্ছি হচ্ছে আজকে কুলটিতে। অলরাইট, বাসন্তী হাইওয়ে দিয়ে সোজা বেশ খানিকটা আসার পর আমি ভেবেছিলাম এটা ক্রস করে যেতে হবে, কিন্তু না, ম্যাপে এখানে দেখাচ্ছে এখান থেকে আমাকে লেফট টার্ন নিতে হবে। এই এখানে যে পুলটা দেখা যাচ্ছে, যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই এই ব্রিজটা দিয়ে আমাকে এদিকে যেতে হবে। তো ইয়া চলো, আর অ্যাজ ইউজুয়াল বাসন্তী হাইওয়ে যেরকম সুন্দর চওড়া রাস্তা, তবে হ্যাঁ এটা সিঙ্গেল লেন আর এখানে ওভারটেকিং হয়, বাকিটা ব্যক্তিগত, কারণ তোমাদের ড্রাইভিং কীরকম হবে সেটা কিন্তু বুঝে। তো আর হুটহাট করে মানুষজন চলে আসে কিন্তু রাস্তার মাঝখানে হুটহাট করে। ও হো হো হো, নাইস, বাহ, এই জায়গাটা একদম অন্যরকম তো। ওকে, ও হো 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 হো, নাইস। একদম অন্যরকম, এখানে মোটামুটি পার দেখতেই পাচ্ছ, নাইস। ওখানে বোট চলছে, মানে নৌকা, জেটি,
ছোট্ট একদম ছোট্ট মোটরওয়ালা নৌকা যেগুলো হয় সেইগুলো চলছে আমার সামনে দিয়ে তাকিয়ে। হ্যাঁ, তো ওই জায়গাটায় হচ্ছে চলছে নৌকা, আর এরকম সুন্দর একটা রাস্তা, রাস্তাটা আমার তো দেখে সত্যি ভীষণ ভালো লাগলো, ভীষণ ভীষণ। আর সব থেকে বড়ো কথা, মানে গ্রামের এই ধরনের যে ছোটোখাটো রাস্তাগুলো হয় না, এই রাস্তাগুলো সত্যি মানে ভীষণ চালিয়ে মজা, এবং সিনিক বিউটিটাও ভীষণ সুন্দর হয়। আমি যদিও এখানে প্রথমবারই আসছি, কিন্তু তাও মানে ভীষণ সুন্দর সিনিক বিউটি থাকে। এখানে অনেক বড় একটা ঝিল, আই থিঙ্ক এখানে মাছ চাষ হয়, ঠিক আছে। আর এখানেও সেম, এই জায়গাটা একটু জল কম, হয়তো বের করে দিয়েছে বা ওইখানে বাঁধ দিয়ে ব্যারিকেড করে ওইখান থেকে আটকে রেখে দিয়েছে, জলটাকে পাস করতে দিচ্ছে না। আর সামনে এই জায়গাটায় একটা ইট ভাটা রয়েছে, আর ইয়া অ্যামেজিং প্লেস, দারুণ জায়গাটা। ওয়াও, নাইস। ওকে, এটা আই থিঙ্ক একটা লক গেট, গুগল ম্যাপে তো লক গেট এটাই বলছে। হ্যাঁ, এটা একটা লক গেট। আর বাইক আমার ওইখানে পার্ক করে রাখা, এখান থেকে জল আসে। এখানে হচ্ছে লক গেটের লকসগুলো, ইয়া জায়গাটা একদমই আলাদা, একদমই ডিফারেন্ট, ভীষণ ডিফারেন্ট জায়গা। মানে এটা হয় তুমি সানরাইজের সময় এসো, আমার যদি আসতে একটু লেট হয়ে গেছে, আর না হলে সানসেটের সময় এসো এই এই এলাকাটাতে, আই থিঙ্ক মানে ওটাই আমার মনে হয় মানে পারফেক্ট টাইম হবে, কারণ গোল্ডেন আওয়ার টাইম পিরিয়ডটাতে এইখানে খুব সুন্দর ফটোগ্রাফি করা যাবে। এইখানেও ও আই থিঙ্ক ওইটা হচ্ছে লক গেট, আই থিঙ্ক ওইখানে ওইটা দেখা যাচ্ছে, আমি ম্যাপেও গুগল ম্যাপেও দেখেছিলাম। রাইট রাইট রাইট, চলো এখানে বাইক পার্ক করা রয়েছে, এখান থেকে মানে আমাকে ওইটা ঘুরে আমাকে ওই দিকে যেতে হবে। ইয়া চলো লেটস গো, ওই সাইডটাও একটুখানি ঘুরে আসি, এসছি যখন ঘুরেই আসি, অসুবিধার কী আছে, চলো। লুক অ্যাট দ্য বিউটি ম্যান, ও লুক অ্যাট দ্য বিউটি, দুই ধারে এরকম জল আর মাঝখান দিয়ে এরকম রাস্তা, আমার এই ধরনের সিনিক বিউটি ভীষণ ভালো লাগে। গ্রিন হবে জায়গা, আর বিশেষ করে রিসেন্টলি বর্ষা গেল, ঠিক আছে, এখনও জানি না গেছে কি না, কারণ বর্ষা তো টুকটাক টুকটাক হয়েই যাচ্ছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এবারে বর্ষা হলে কি হয়, মনসুনে খুব গ্রিনারিটা বেড়ে যায়, সো দ্যাটস ওই কথাটা বললাম, ভীষণ ভালো লাগে, দেখতেও ভীষণ সুন্দর লাগে, গ্রিন গ্রিন ব্যাপারটা। ও মাই গড, ও হো 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 হো, লাভলি, ইয়াহাঁ পে তো রুকনা বনতা হ্যায় ভাই, ইয়াহাঁ পে তো রুকনা বনতা হ্যায়, ও হো 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 হো, নাইস। আচ্ছা, পুরো জায়গাটা ফেনা ফেনা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানটায়, ঠিক আছে, পুরো জায়গাটা ফেনা, এরমভাবে না একটু ভালোভাবে দেখাই তোমাদেরকে, ওয়েট। ঠিক আমার পেছন দিকটা এই সাইডটা, এই জায়গাটায় সাদা সাদা দেখতে পাচ্ছ যেটা, ঠিক আছে, এটা নিশ্চয়ই কোনো কেমিক্যাল রিয়াকশন হবে, কারণ ওদিক দিয়ে জলগুলো বেরোচ্ছে, তার কারণ ওইখানে আই থিঙ্ক ওই সাইডটাতে, ওই সাইডটাতে আই থিঙ্ক কোনো রকম কোনো না কোনো লক গেট বা ওই রকম কোনো একটা কিছু করা রয়েছে, যার জন্য এখান থেকে আরেকটা পাস করে দেওয়া, আর এখান দিয়ে এই জায়গাটা পুরোটা সাদা, পুরোটা ফেনা, পুরোটাই ফেনা, কতটা বুঝতে পারলে আমি জানি না, তাও আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এই সাইড থেকে, কারণ ওখানে রোদটা রয়েছে, এই যে দেখো, নাইস না, মানে সকালবেলায় এসে তুমি টুকটাক একটুখানি এসে একটা ছোট্ট শর্ট রাইড কত হবে, আমার বাড়ি থেকে মোটামুটি ধরো 40 কিলোমিটার, 40 কিলোমিটারের জন্য এখানে আসো, এসে একটুখানি ইয়ে করো, একটু দেখো জায়গাটা ঘোরো। আর আমার মুখে মাস্ক নেই, কারণ এখানে একদম লোকজন নেই, দেখে নাও একদম লোকজন নেই, সো ভিড়ভাড়টা থাকলে আমি সেখান থেকে একদম মেনটেন করেই চলি, ওটা নিয়েই চিন্তা নেই, ঠিক আছে। তো চলো ওই সাইডটাতেও একটুখানি যাবো, ওই দিকটাতে, কারণ বাইকটা নিয়েই যেতে হবে আমাকে, যেমন তোমাদেরকে বললাম যে এই সাইডটাতে একটা কিছু আছে, সামথিং মেবি ওখানেই হচ্ছে মেন গেটটা, তো আমি এখন আমার সামনে দেখতে পাচ্ছি,
আর তোমাদেরকে যে সাদা ওইখানে দেখালাম যে সাদা ফেনাটার ব্যাপারে, এবার দেখো নাইস না, ভীষণ সুন্দর। এটা মেবি কোনো কেমিক্যালই হবে আমি যতদূর গেস করছি, কারণ এই ধরনের ফেনা সাধারণত হয় না। এমনি লগের যে কোনো লগের থেকেই জল ছাড়লে এই রকম ফেনা হয় না, ঠিক আছে। মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 6টার মতো গেট খোলা রয়েছে। আর ঠিক আমার পেছন দিকে এই সাইডটাতেও, এই সাইডটাতেও বেশ সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। একদম দুটো দুটো সাইডে ভাগ হয়ে যাচ্ছে, একটা সাইড ওই সাইডটাতে যাচ্ছে যেখান দিয়ে তোমাদেরকে দেখালাম যে জলটা পড়ছে, আর আরেকটা সাইড ওই দিকে চলে যাচ্ছে। মানে এটা দেখে না আমার কেমন একটা মোশন সিকনেস টাইপের লাগছে, মানে আমি দাঁড়িয়ে রয়েছি আর এটা এইরকমভাবে হট করে তাকালে একটা বয়ে যাচ্ছে, তো একটা মোশন সিকনেস টাইপের একটা কেমন একটা লাগছে। আর তেমনি চড়া রোদ উঠেছে, ভালো একদিক থেকে ভালো, কারণ যা ইদানিং আমি বৃষ্টি পেয়েছি, মানে আমাদের কলকাতাবাসীরা যা বৃষ্টি পেয়েছে, একটু রোদ না উঠলে ভাই শরৎকাল, দুর্গাপুজো চলে এসছে, এখন এই সময় যদি রোদ না ওঠে কাশফুল এই ধরনের হবে কি করে, একটা ভাইবসটাই তো আসবে না, তাই না? খুব সুন্দর। এবার ওই সাইডটাতে একটুখানি যাবো, গিয়ে একটুখানি ঘুরে ঘাড়ে দেখি ওখানে আর কি দেহ নতুন কিছু পাওয়া যায়, চলো। আওয়াজটা পাচ্ছ, শান্ত, মানে এত শান্ত জায়গাটা না। আমি এই এই যে সরু একটা রাস্তা এখান দিয়ে ওই সাইড দিয়েই চলে আসছে, তো ওই সরু রাস্তাটা দিয়ে এসে আমি ঠিক এই জায়গাটায় এলাম, ঠিক আছে। তোমাদেরকে যেটা দেখালাম ওই সাইড দিয়ে একটা বিল আছে, মানে একটা ভেরি টাইপের, পুরো গোটা জায়গাটা দেখো। আর আমি মাস্কটা আবার পরেছি তার কারণ এখান দিয়ে লোকজন যাতায়াত করছে, সো দ্যাটস ওয়াই। কিন্তু মাস্ক পরে না অ্যাকচুয়ালি না, এটা সত্যি কথা বলছি, ব্রিদিংয়ে না প্রচণ্ড প্রবলেম হয়, একে তো আটকে যায়, ঠিক আছে, আমি জানি তোমরা জানো, কিন্তু মানে খুব কষ্ট হয় মাঝে মধ্যে, সত্যিই ভীষণ কষ্ট হয়। আর জাস্ট লোকেশনটা দেখো, লিটারালি বাইক ওখানে মোটামুটি পার্ক করেই রাখা রয়েছে, ডবল স্ট্যান্ডেই আমি করে রেখে দিয়েছি। আমি যদি একটু নিচে নামি, দাঁড়াও, আমাকে একটু নিচে নেমে না দেখালে আমার মনটা না শান্তি হচ্ছে না। ইয়েস, ও হো 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 হো, নাইস নাইস, এটা খোল, এটা খোল, ও হো নাইস, খুব সুন্দর জায়গাটা। ওখানে মাঝি নৌকা চালাচ্ছে, ঠিক আছে। এখানে আসো বিকেলবেলা, আমি হাইলি রেকমেন্ড করবো তোমরা আসলে, যদি আসতে চাও তাহলে আমি গুগল ম্যাপের লিঙ্ক তো আমি ডিবক্সে আমার দেওয়াই রয়েছে, সেখান থেকে দেখে নাও লোকেশন, তোমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর হবে না আশা করি, তো সকালে দিকে একদম ভোরে, আর না হলে আসলে মোটামুটি ধরে নাও বিকেলের দিকে, বিকেলের দিকে এই জায়গাটায় এসো। ভীষণ শান্ত, ভীষণ শান্ত, মানে আমি যে কথা বলছি তোমরা বুঝতে পারছো যে কতটা শান্ত হলে এইরকমভাবে লাউড অ্যান্ড ক্লিয়ার অডিও আসে। মানে শহরের কোলাহল থেকে আমরা বেরিয়ে এসে আমরা, আমাদের তো একটু তো পিস অফ মাইন্ডটা চাই না, তো সেই পিস অফ মাইন্ডটা তোমরা যদি এখানে আসো পাবে, একদম নিঃসন্দেহে পাবে, একবার আসো। ছোট্ট একটা আজকে যেমন কি, আজকে একটা ব্রেকফাস্ট রাইডের মতো আমি বেরোলাম, বেরিয়ে এই জায়গাটায় চলে এলাম হঠাৎ করেই। আর দাঁড়াও এক সেকেন্ড, সেখান থেকে গাড়ি আস, গাড়িটাকে যেন মেরে না দেয়। হ্যাঁ ঠিক আছে, হ্যালো। একদম সরু রাস্তা দেখতে পাচ্ছ তো, একদম সরু রাস্তাটা, খুব বেশি কিন্তু বড় না, মানে হার্ডলি একটা ভ্যান যাওয়ার পর আমার গাড়িটা একটুখানি লেগে যেত যদি না কাটাতো, তো ইয়া দারুণ। এখানে আমি একটুখানি 5-10 মিনিট একটুখানি সময় কাটাবো, কাটিয়ে তারপরে এখান থেকে হ্যাঁ। সো মোটামুটি এখন অনেকটা সময় এখানে কাটালাম, মোটামুটি বলতে পারো 15-20 মিনিট সময় এখানে আমি কাটালাম, আর যা রোদের তেজ মোটামুটি ঝলসে যাচ্ছি বলতে পারো, ফুল স্লিপ পড়ে আছি যদিও ট্যান হওয়ার ভয় নেই তাও। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, মোটামুটি যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর জায়গাটাকে, আর আইডিয়া একটা দেওয়ার। আর ডিবক্সে আমার এই লোকেশানটার লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেটা চেক আউট করে নিও। সো উইথ দ্যাট সেড, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরে ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।
contigo me quiero pasarla. Mamacita, vámonos de fiesta. Y ahora en mi corazón tú estás.